আসসালামু আলাইকুম। মাত্র এক কাপ ময়দা এবং এক কাপ গুড় দিয়ে দারুণ মজার একটি মিষ্টির রেসিপি আজকে শেয়ার করব। এই মিষ্টিটা খেতে উপরে ক্রিস্পি আর ভিতরে সফট, খুবই মজার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে ময়দা দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে হয়। এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে আপনাকে ময়দাটাই নিতে হবে, আটা নিলে হবে না। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এখানে আপনাকে ঘিটাই দিতে হবে, তেল দিলে হবে না। ঘি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে এরকম ডলে ডলে খুব ভালোভাবে ময়দার সঙ্গে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন এরকম মুঠো করে দেখতে হবে যে ঘিয়ের পরিমাণটা ঠিক আছে কি না। মুঠো হয়ে গেলে ভাববেন যে পরিমাণটা ঠিক আছে, আর মুঠো হতে না চাইলে আপনি আরেকটু ঘি দিয়ে তারপর আবারও ময়ান করে নিতে হবে। এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা অবশ্যই পারফেক্ট হতে হবে, বেশি নরম কিংবা বেশি শক্ত করা যাবে না। তো দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরছি 20 মিনিট পর। 20 মিনিট পর দেখুন ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। তারপর ডোটাকে আরও ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। রুটির মতো করে বেলে নেওয়া হয়ে গেলে তারপর আমি ছুরির সাহায্যে মাঝখানটাতে কেটে দিব, আর এই দুইটা অংশকে খুব ভালোভাবে একসাথে লাগিয়ে নিব। একসাথে লাগিয়ে নেওয়ার পর আমি আবারও বেলে নিব। তো এই মুখগুলি ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আমি আবারও বেলে নিয়েছি। আমি বেলে নেওয়ার পর আবারও মাঝখান থেকে কেটে ভাঁজ করে এইভাবে নিতে হবে। এইভাবে আমি 5 থেকে 6 বারের মতো এই কাজটি করেছি। এইভাবে দুইটা ভাগ করে আবারও একসাথে মিলিয়ে তারপর বেলে নিতে হবে। আর এই রকম মোটা হয়েছে, আর মাঝখানে দেখুন লেয়ারের মতো হয়েছে। 5 থেকে 6 বার করার পর ছুরির সাহায্যে কেটে নিতে হবে। ছোট ছোট করে লেচি করে কেটে নিয়ে তারপর হাতের তালুর সাহায্যে ঠিক এই রকম করে তৈরি করে নিচ্ছি। হয়ে গেলে আমি চলে যাব চুলায়। চুলায় প্যানের মধ্যে ডুবু তেল নিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নিব। আর দেখুন মাঝখান থেকে ফেটে গিয়েছে। এই মিষ্টিটা এইরকমই হবে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা শিরা তৈরি করে নিব। এজন্য 1 কাপ পরিমাণ গুড় নিয়েছি। এখানে আপনি চাইলে চিনিও নিতে পারবেন। দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর খুব ভালোভাবে জাল করে শিরাটা তৈরি করে নিচ্ছি। যখন এভাবে 2 থেকে 3 তার হবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপর ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তারপর শিরার মধ্যে 5 থেকে 7 মিনিট এইভাবে গড়িয়ে নিতে হবে। তো দেখুন শিরাটা ভালোভাবে লেগে গেলে তারপর আমি একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে রাখবো, আর এক্সট্রা শিরাটা পড়ে যাবে। এখন মিষ্টিটা খাওয়ার জন্য রেডি। দেখুন ভেতরটা কতটা সফট, উপরটা ক্রিস্পি আর ভেতরটা অনেক সফট। এই মিষ্টিটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।